আমার পূবধারাপুর আর গাড়িগাঁও সংযোগী এই পথটো অর্থাৎ এই স্লুইচ গেটের উপরে আজি প্রায় 15 বছর আগতে নির্মাণ করেছিল নতুনক। ইয়ার আগতে এই ঠাইখিনির কিছু আগত প্রায় 50 মিটারমান আগতে পুরনি স্লুইচ গেট অর্থাৎ পূবধারাপুর আর গাড়িগাঁও সংযোগী পথ আছিল। এই স্লুইচ গেটের উপরে চারিটা স্লুইচ গেট বনাই ইয়াতে এই রাস্তাটা বনাইছিল। কিন্তু দুর্ভাগ্যজনক কথা, আজিলেক রাস্তাটি সুন্দরভাবে অর্থাৎ মানে নিরাপদভাবে আমার রাইজে অহা যাওয়া করিব পরা নাই। এটা দেখা যায় কেতিয়াবা হয়তো মধ্যতে বহি যায়, কেতিয়াবা সাইডবিলাক গুছি যায়, সদায় রিপেয়ারিংয়ে হয়ে আছে, অর্থাৎ বকাময়ে হয়ে থাকে রাস্তাটো। আজিলেক পিছ হওয়াটা দূরের কথা, আজি আকো কি হল এই বারিষা হওয়ার লগেলগে মধ্যখানি গোটাইখানি বহি গল। এটা বিপজ্জনক অবস্থাত পড়িছো আমি রাইজে। যদি এই রাস্তাটো অর্থাৎ স্লুইচ গেটের উপরের পথটি যদি ভাঙি যায় তাহলে দেখবলে পাওয়া যায় যে আমার এয়ারপোর্ট, আজারা, বঙরা, আপনার বিপরবিল গোটেই পানিত জলমগ্ন হয়ে পড়ব বলে আমি একটা ধারণা হয়েছে। সেয়ে আমি এটা শঙ্কিত হয়ে আছো। স্লুইচ গেটের এইফালে থাকা খানামুখ, বাহুরবাড়ি অর্থাৎ রাজাবাহার এইবিল ঠাইয়ের মানুষ শঙ্কিত হয়ে পড়ছে যে এই আর লগতে সেইটোতো ডাঙর কথা, কিন্তু আমার যাতায়াত যেটা যাতায়াত করো আমি এই রাস্তায়, আমি ধারাপুর চারিআলি পলাকবাড়ি মানুষবিল যায়, বিভিন্ন মানুষ এইফালে লড়া ছোৱালী স্কুলের গাড়িবাক আহে, সেইবিল আহিব পৰা নাই। পূব ধারাপুরের বাসিন্দা, এই অঞ্চলের আমার বৃহত্তর এই গাড়িগাঁও আর ধারাপুর এলাকার আমার স্লুইচ গেটটো সংলগ্ন। ইয়াত ইএনডি ডিপার্টমেন্টের কথা নো কি কম, ইএনডি ডিপার্টমেন্টটো পয়া লাগা ডিপার্টমেন্ট, তেওঁলোকক আমি বহুত অনুরোধ করি, এই অঞ্চলবাসীর আমি সকলে রিকুয়েস্ট করি যে এই রাস্তাটো, এই দলংখান আমার এয়ারপোর্টের সংলগ্ন, গতি এই অঞ্চলটো যদি আমার কেনবাক বিধ্বস্ত হয় তাহলে এয়ারপোর্ট এলাকা ধরে এই অঞ্চলবাসী আমার সুরক্ষা নহয়। অলপতে এই রাস্তার কাম করে আছে সব কি হেমাহি কাম, আমি ইমান লাগি আছো, তেওঁলোকে হেমাহি লেবার কেতিয়াবা আহে কেতিয়াবা নাহে এনেকুৱা হিসাবে করে আছে। গতি আজি সব এই এই দলংখানের অবস্থা দেখিছে, অলপতে আগতে এনেকুৱা এটা ঘটনা হয়ে গেল, হয়ে যাওয়ার পিছত আমি ইমান রিকুয়েস্ট করলো যে মাটিটো খান্দি কেনে তাত বঢ়িয়াকে হেৰি শিল বালিরে বঢ়িয়াকে রিপেয়ারিং করব দিছিল, কিন্তু তেওঁলোকে মাটি পেলায়ে সিমানতে সীমাবদ্ধ রাখিলে। গতি বারিষা হলে আর কর্মচারীখিনিও সময়মতে নাহে, তেওঁলোকে বারিষা দেখার এই হেৰিৰ দৰে আহি এবাৰ দেখা দিব আর নাইকিয়া হল। এতিয়া বারিষা হয়েছে, এতিয়া দেখা পাম, তারপর কোনো এজন কর্মচারী নাথাকে,